নমস্কার, শুভ সন্ধ্যা। আমি 3 নম্বর গল্প নিয়ে আজকে চলে এসেছি। আমি রনি ওরফে সুসময়। আজকে আমাদের এই স্পেশাল এপিসোড, এই কালী পুজোর স্পেশাল এপিসোডের 3 নম্বর ভূতের গল্প, অর্থাৎ শেষ ভূতের গল্প। যদি আপনাদের ভালো লাগে, আপনারা অনুরোধ করেন, আপনারা বেশি বেশি করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, আমাকে পার্সোনালি বলেন, তাহলে অবশ্যই এই এপিসোডটাকে আরও ক্যারি ফরওয়ার্ড করব, সামনে নিয়ে যাব, এই প্রতিজ্ঞা করছি। বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের মূল গল্পে। আজকে শেষ এপিসোড, তাই গল্পের ভাঁজটাও একটু জোরালো আর ধাঁচটাও একটু আলাদা। আজকের গল্পের নাম গণ্ডগোল। গল্পের চরিত্র রনি, ঈশিতা, ঈশিতার মা গায়ত্রী দেবী, ঈশিতার দাদু স্বপনবাবু এবং রনির মা বন্দনা দেবী। প্রসঙ্গত বলে রাখি, সব চরিত্রই কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। যদি কেউ মিল পান, তবে সেটা একান্তই অনিচ্ছাকৃত, মার্জনা করবেন। গল্পের সূত্রধর আমি রনি ওরফে সুসময়। আমার ইউটিউব চ্যানেলের জন্য আবার একটি ভূতের গল্প আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে করতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ মনে রাখবেন, আপনার একটা লাইক, আপনার একটা কমেন্ট, আপনার একটা শেয়ার এবং আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের এরকম গল্প পাঠ করতে, আরও অনেক অডিও, ইনফরমেটিভ ভিডিও, শর্ট ফিল্মস, মিউজিক ভিডিও বানাতে অনেক 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 অনুপ্রেরণা যোগায়। রনি এই গল্পে একজন প্রাইভেট টিউটর, রনির ছাত্রী, ক্লাস ফোরে পড়া ঈশিতা। ঈশিতার মা, খুব একটা তার বয়স না, নাম গায়ত্রী দেবী। ঈশিতার দাদু বৃদ্ধ স্বপনবাবু এবং রনির মধ্যবয়সী মা বন্দনা দেবী। রনি পড়াতে বেরোলো বিকেলবেলায় ঈশিতাদের বাড়ি। আগেই বলেছি, ঈশিতা হলো ক্লাস ফোরে পড়া রনির একটি খুদি ছাত্রী। রনি সাইকেল নিয়ে যাচ্ছে, বড় রাস্তা পার করে ছোট রাস্তা ধরল সে। হঠাৎ বিকেলের পরন্ত আলোর মধ্যেও কোথা থেকে যেন নিকশ কালো আধার ঘনিয়ে এলো। একটা ছোট সরু কিন্তু অনেকটা লম্বা রাস্তা, আর তার দুদিকে পুকুর। রনির সামনে শুধুই অন্ধকার, এখন কিচ্ছু দেখতে পাচ্ছে না সে, ফিরবার পথও দেখতে পাচ্ছে না সে, তাই অগত্যা সামনে এগোনো ছাড়া আর রাস্তা নেই। তাই আত্মবিশ্বাসকে ভর করে আর কিছুটা আন্দাজের ওপর নির্ভর করে সে সাইকেলটিকে ব্যালেন্স করতে করতে সামনে এগিয়ে চলেছে। ভরসা শুধু সামনে বেশ কিছুটা দূরে ঈশিতাদের বাড়ি থেকে, মানে যেটাকে ঈশিতাদের বাড়ি বলে মনে হচ্ছে রনির, সেখান থেকে বেরিয়ে আসা একটি খুব হালকা ছোট্ট আলো। সেই আলোতে 2-3 বার নিকশ কালো অন্ধকার কেটে রাস্তা দেখা গেলেও পরক্ষণেই আবার চারিদিক আধার। শেষমেশ সেই আলোকে নিশানা করে রনি পৌঁছালো সেই বাড়িতে। কিন্তু এ কি, এ তো ঈশিতাদের বাড়ি নয়, একটা অনেক পুরনো শ্যাওলা ধরা দোতলা ভাঙা বাড়ি। কিন্তু এখানে তো ঈশিতাদের বাড়ি হওয়ার কথা। দোনোমনো করে ফিরবার উপায় আর না দেখে সকাল পর্যন্ত এখানেই আশ্রয় নেয়ার জন্য অবশেষে রনি সাইকেলের তালা মেরে ভাঙা সদর দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঢুকেই সিঁড়িঘর দেখতে পেল। সেখানে একটা মুন্ডুহীন কুকুরের বাচ্চার দেহ পড়ে আছে, অবশ্যই মৃত, তাতে অজস্র মাছি ভন ভন করছে। ভাঙা পিছল সিঁড়ি দিয়ে পা টিপে টিপে কোনো ক্রমে সে উঠল ওপরের দোতলায়। স্টিয়ার কেস বা স্টিয়ার ট্যাগে একটা শু সেলফ বা জুতোর জায়গা রাখা আছে, তাতে একটা মা কুকুর তার 2 বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছে। সিঁড়িতে বেশ কয়েকটা ইঁদুর মরা। সিঁড়ি অতিক্রম করে সে দোতলার ঘরে ঢুকল।
ভাঙা ঘর, একটা চৌকি, মশারি টানানো, সেখানে শুয়ে থাকা একটা অসুস্থ বুড়ো লোক হঠাৎ কেঁপে উঠল এবং গলা খাঁকুড়ি দিয়ে ছেড়ে কাশল। রনি সেই আওয়াজে ঘাবড়ে গিয়ে সেদিকে তাকালো, দেখল একজন বুড়ো শুয়ে আছে। সে এগিয়ে গিয়ে মশারি সরাতেই দেখল সেখানে কোনো বুড়ো নেই, তার পরিবর্তে যা রয়েছে তা দেখে রনির ভয়ে আটকে উঠল সারা শরীর। সেখানে ছিল একটা আস্ত নরকঙ্কাল। হঠাৎ সে শুনতে পেল একটা নারীর অট্টহাসি, কেঁপে উঠল সারা বাড়িটা। রনির ভয়ে চোখ বুজে গেল। কিছুক্ষণের মধ্যেই সে চোখ খুলল খুব ধীরে ধীরে, কিন্তু কোথায় গেল সেই ভাঙা বাড়িটা? সে যে ইশিতাদের ফ্ল্যাটেই দাঁড়িয়ে রয়েছে, সামনে ইশিতার মা গায়ত্রী দেবী। গায়ত্রী দেবী হঠাৎ রনিকে বলল, কি হয়েছে রনি, তোমার শরীর কি খারাপ করছে? তুমি এখানে বসো। রনি লজ্জায় ও ভয়ে কিছু বলতে পারল না। সে ভাবল নিশ্চয়ই সে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছিল এতক্ষণ, আর হয়তো তার আগের স্মৃতি তার সাময়িকভাবে লোপ পেয়েছে, তাই সে বুঝতে পারছে না বা মনে করতে পারছে না। রনি বলল, আমি ঠিক আছি, ঈশিতা কোথায় দিদি? গায়ত্রী দেবী বললেন, পাশের ঘরে, তোমার জন্য ওয়েট করছে তো। তোমার শরীরটা খারাপ মনে হচ্ছে, তুমি ওই ঘরে যাও, আমি বরং তোমার জন্য দুধ আনছি। রনির সারা শরীরটা তখন এত ক্লান্ত হচ্ছে সে আর না করল না, পাশের ঘরে গেল। পড়ার টেবিলের সামনে ঈশিতা বসে আছে, রনিকে দেখে সে হাসল। রনি পকেট থেকে রুমাল বের করে কপালের ঘামটা মুছে নিল, বই বের করতে বলল সে। রনি বলল, পড়া করেছো? ঈশিতা উত্তর দিল, না স্যার, স্কুল থেকে এসে সময় পাইনি। রনি খুব বকল। গায়ত্রী দেবী সেই সময় ঘরে এলো দুধ নিয়ে। রনি তাই বাক সংযত করে, দিদি ও কিন্তু ঠিক মতো পড়াশোনা করছে না বলল। গায়ত্রী দেবী পাল্টা উত্তরে বললেন, তুমি আগে দুধটা খেয়ে নাও, তারপর পড়াও। রনি দুধটা খেতে যাবে ঠিক সেই সময় একই গ্লাসে তো দুধ নেই, এক গ্লাস রক্ত। রনি ভয়ে চিৎকার করে উঠল, হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। ঈশিতা রনির দিকে তাকিয়ে হাসছে আর বলছে, মাস্টার মশাই, আপনি কিন্তু কিছু দেখেননি। এই বলে রনি দেখল ঈশিতা ওখানে আর নেই, সেই জায়গায় বসে আছে একটা কঙ্কাল। হঠাৎই রনির ঘুম ভেঙে গেল। তার মানে এতক্ষণ রনি শুধু স্বপ্ন দেখছিল, কিন্তু এরপর যা হলো তা সত্যি আশ্চর্যের। হঠাৎই রনির মা ঘরে, রনির মা বন্দনা দেবী ঢুকল। একই রনির তো ঘুম ভাঙেনি এখনো, রনি বিছানায় ঘুমোচ্ছে। এটা দেখে বন্দনা দেবী রনিকে ডাক দিল, রনি রনি আয় রনি। কোনো সাড়া পেল না। আবার ডাকল, আয় রনি রনি। না, এবারও কোনো সাড়া শব্দ নেই। অনেক ডাকাডাকির পর বন্দনা দেবী যেটা বুঝতে পারলেন, যেটা লক্ষ্য করলেন, সেটা কিছুটা এরকম ছিল, রনি আর নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রনি মারা গেছে।
বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন আমার অর্থাৎ রনির সঙ্গে কিছু ভূতের গল্প। আজ আমরা ভূতের গল্পের কালী পুজোর রাতের স্পেশাল এপিসোডের 3 নম্বর পর্ব নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম এবং এই মুহূর্তে আমরা 3 নম্বর গল্পটিও সাফল্যের সঙ্গে শেষ করলাম। জানি না আমরা কতটা সফল, যদি আপনাদেরকে ভয় দেখাতে পারি, মনোরঞ্জন করতে পারি, তবেই আমরা সফল। আশা করি সফলতা আমরা পেয়েছি, আপনাদেরকে মনোরঞ্জন করতে পেরেছি। আপনাদের মূল্যবান কমেন্ট করে সেটা অবশ্যই জানান। আর যেহেতু বলেছিলাম 3 নম্বর এপিসোডটাই এই বিশেষ এপিসোডে অর্থাৎ ভৌতিক এপিসোডের শেষ এপিসোড, তাই কথা মতো আজকেই এই এপিসোডটি আমি এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কাছ থেকে কমেন্ট পাই, তাহলে অবশ্যই আবার খুব তাড়াতাড়ি ভূতের গল্পের নতুন একটা জমজমাটি হাড় কাঁপানো হাড়হীন করার শিহরণ জাগানো এই আসন্ন শীতে নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আমি রনি। ততক্ষণ স্টে টিউন, সকলে ভালো থাকবেন, সকলে ভালো ইউটিউব চ্যানেল অর্থাৎ আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আরও যা যা ভালো ভালো মনোরঞ্জনমূলক ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলগুলোকে দয়া করে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করে তাদের বাড়তে সাহায্য করুন, অর্থাৎ তাদেরকে গ্রো করতে সাহায্য করুন, যাতে তারা একের পর এক আরও অনেক নতুন নতুন বিনোদনমূলক এপিসোডস, নতুন নতুন বিনোদনমূলক গল্প, নাচ, গান, ভিডিওস, অডিওস আপনাদেরকে উপহার দিয়ে সারা জীবন খুশি করতে পারে। ধন্যবাদ, নমস্কার, বিদায়।